ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক মানসিক ভারসাম্যহীন মহিলার। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার নজিরপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মহিলার নাম রহিমা খাতুন। এদিন ভোরে ওই এলাকার রাস্তার ধারে ঘোরাফেরা করছিল মানসিক ভারসাম্যহীন ওই মহিলা। দ্রুত গতিতে আসা ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। স্থানীয়রা তড়িঘড়ি জখম ওই মহিলাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর থেকেই ট্রাক্টর চালক পলাতক। যে মারা গেছে কে হয়? আমার নিজের বোন। কি হয়েছিল? হয়তো গাড়িতে কি হলো না হলো বলতেও পারবো না, কারণ দোষটা আমার বোনের পাগলে। কি শুনলেন এমনি? শুনে দেখলাম যে গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হইলো। কোথায় হয়েছে? গ্রামে, আমাদের বাড়ি গ্রামে। গাড়ি হলো তো কি করবো, গ্রামে কইরা খাইতে হবে। ঘুরে বেড়াতো? হ্যাঁ, তোর বাড়ি, তোমাদের বাড়ি, ওদের বাড়ি খাইয়া বেড়াইতো। কথা এই পাগল, লিদানের পাগল, কোনো হোঁচ খবর ছিল না। আজকে কোন গাড়ি মেরেছে ওকে? এই টলি গেলে, গেটের উপর টলি গেলে। নাম কি আছে? কার? যে মারা গেছে? যাই মারা গেছে ওর নাম রহিমা খাতুন। বাড়ি কোথায়? নাজিরপুর থানা। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো এক মানসিক ভারসাম্যহীন মহিলার। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার নজিরপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মহিলার নাম রহিমা খাতুন। এদিন ভোরে ওই এলাকার রাস্তার ধারে ঘোরাফেরা করছিল মানসিক ভারসাম্যহীন ওই মহিলা। দ্রুত গতিতে আসা ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। স্থানীয়রা তড়িঘড়ি জখম ওই মহিলাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর থেকেই ট্রাক্টর চালক পলাতক। যে মারা গেছে কে হয়? আমার নিজের বোন। কি হয়েছিল? হয়তো গাড়িতে কি হলো না হলো বলতেও পারবো না, কারণ দোষটা আমার বোনের পাগলে। কি শুনলেন এমনি? শুনে দেখলাম যে গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হইলো। কোথায় হয়েছে? গ্রামে, আমাদের বাড়ি গ্রামে। গাড়ি হলো তো কি করবো, গ্রামে কইরা খাইতে হবে। ঘুরে বেড়াতো? হ্যাঁ, তোর বাড়ি, তোমাদের বাড়ি, ওদের বাড়ি খাইয়া বেড়াইতো। কথা এই পাগল, লিদানের পাগল, কোনো হোঁচ খবর ছিল না। আজকে কোন গাড়ি মেরেছে ওকে? এই টলি গেলে, গেটের উপর টলি গেলে। নাম কি আছে? কার? যে মারা গেছে? যাই মারা গেছে ওর নাম রহিমা খাতুন। বাড়ি কোথায়? নাজিরপুর থানা। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।